হজরত সৈদোনা সুফিয়ান সাউরি রহমতুল্লাহি তালালাই বলেন আমি তাওয়াফ করার সময় এক আশিকে রসুলকে প্রতি কদমে রহমতে আলম নূরে মুজাসম রসুলে আকরাম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করতে দেখে জিজ্ঞাসা করলাম ভাই আপনি অন্য অন্য দোয়াসমূহ পাঠ না করে শুধু দুরুশরীফই পাঠ করছেন এর রহস্য কি তখন তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন অতঃপর বললেন আমি আমার পিতার সাথে বাইতুল্লার হজ করতে বের হলাম সফর অবস্থায় আমার বৃদ্ধ পিতা খুবই অসুস্থ হয়ে পড়েন আমরা একটি জায়গায় থেমে গেলাম অনেক চিকিৎসা করালাম কিন্তু আল্লাহ পাকের হুকুমে তিনি ইন্টেকাল করেন দেখতে দেখতে তার চেহারা কালো হয়ে গেল এবং চোখগুলো বেঁকে গেল। আর পেটও ফুলে গেল এ অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং দুরুশ্বরীপ পাঠ করতে লাগলাম আমি মরহুমের চেহারা চাদর দিয়ে ঢেকে দিলাম এবং দুঃখের সময়ও আমার ঘুম এসে গেল আমি স্বপ্নে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিহিত সুবাসিত এক বুজুর্গ ব্যক্তির জেয়ারত করলাম এমন সৌন্দর্যমণ্ডিত ব্যক্তি আমার চোখে কখনো দেখিনি আর এমন সুগন্ধ আমি আর কখনো পাইনি তিনি আমার মরহুম আব্বাজানের নিকট এলেন চাদর উঠিয়ে তার নুরানি হাতটি চেহারায় বুলালেন দেখতে দেখতেই মরহুমের চেহারা কালো রং পরিবর্তন হয়ে নুরানি হয়ে গেল চোখ আর পেটও সঠিক হয়ে গেল সেই নুরানি বুজুর্গটি যখন চলে যাচ্ছিলেন তখন আমি তার আঁচল আঁকড়ে ধরে আরোজ করলাম আপনি কে যার কারণে এই বিরান ভূমিতে পাক আমার আব্বাজানের প্রতি দয়া করলেন তিনি সাত করলেন তুমি আমাকে চিননি আমি হলাম তোমাদের নবী সাহিবে কোরআন মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ তাইলা আলি ওসাল্লাম তোমার পিতা গুনাগার ছিল কিন্তু আমার উপর অধিক হারে দুরুশ্বরী পাঠ করত যখন সে এই দুরবস্থার শিকার হয় তখন আমার নিকট ফরিয়াদ করছিল আর নিশ্চয়ই যারা আমার উপর অধিক হারে দুরুস্বরী পাঠ করে আমি তাদের ফরিয়ত শুনে থাকি এরপর আমার চোখ খুলে গেল আমি দেখলাম যে সত্যি আমার আব্বা জানের চেহারা নূরে আলোকিত হয়ে গেল আর পেটও স্বাভাবিক হয়ে গেল সাল্লু আল আলাল হাবিব সাল্লু তাই আলা মুহাম্মদ সাল্লি ওসাল্লাম